নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মঞ্জুরি, আপনি দেখছেন মঞ্জুরি দা শেফ। কদিন বাদেই জামাই ষষ্ঠী, তাই জামাইয়ের জন্য একটা জামাই ষষ্ঠী স্পেশাল মেনু থালি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি জামাই ষষ্ঠী উপলক্ষে আমার মতন করে একটা মেনু সাজিয়েছি, আর মেনুতে রেখেছি সাদা ভাত, ঘি, ইলিশ মাছ ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ইলিশ ভাপা, গোলবাড়ির মাটন কষা, অনুষ্ঠান বাড়ির কায়দায় বড় বড় পিসে আমের চাটনি, সালাড ও শেষ পাতে মিষ্টি মুখ। এটা একটা জামাই ষষ্ঠীর আইডিয়া থালি। আপনি চাইলে এই থালিটা হুবহু সাজিয়ে আপনি জামাই আদর করতে পারেন, অথবা আপনার নিজের মতন করে থালিটা মডিফাইও করতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে এই থালি তৈরি করার দিকে রেসিপি শুরু করা যাক। মঞ্জুরিতে শেফে থাকছে সেরা সেরা রেসিপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টায় একটা ক্লিক করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যায়। প্রথমেই যেটা করব, এত রান্নাবান্না তাই সবার আগে ভাতের জন্য চালটাকে আগে ভিজিয়ে নেব। সাথে ভিজিয়ে নেব পোলাও বানানোর চাল। আমি পোলাওয়ের চালটা মেপে নিয়েছি, এবার এটাকে ধুতে হবে। পোলাওয়ের চালটা ঠিক কীভাবে ধুলে যা পোলাওটা একেবারে ঝরঝরে তৈরি হয়, আমি আজকে পোলাওয়ের অত ডিটেলসে ভিডিওটা দেখাবো না। অলরেডি আমার চ্যানেলে বাসন্তী পোলাওয়ের রেসিপি আছে, যেটার লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনি চাইলে দেখতে পারবেন। রান্না শুরু করব চাটনি বানানো দিয়ে। চাটনি পরিবেশন করতে হবে ঠান্ডা, তাই শুরুতে রান্না করলে ঠান্ডা হয়ে যাবে। তাই চলুন, চাটনির জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমটাকে খোসা না ছাড়িয়ে আমি লম্বা লম্বা আকারে কেটে নেব, ঠিক অনুষ্ঠান বাড়ির আমের চাটনি যেরকম দেখতে হয়। আটিগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার আমটাকে খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখে দেব, যাতে কষভাবটা চলে যায়। আমটাকে আগে সেদ্ধ করে নেব। কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি আর জলটা এখন ফুটতে শুরু করেছে। আমগুলোকে এখন জলের মধ্যে দিয়ে দেব, আর আমগুলো যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ সেদ্ধ করব। 5 মিনিটের মধ্যেই আমটা নরম হয়ে যাবে, তার বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। 5 মিনিট বাদে আমগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। জ্যৈষ্ঠী মাসের কাঁচা আম, তাই আমে এরকম হলদে রং ধরেছে। আম সেদ্ধ করা জলটার মধ্যে কাঁচা আমের ফ্লেভার রয়েছে, এই জলটা কিন্তু ফেলে দেব না, চাটনিতে এই জলটাই ব্যবহার করব। চাটনিতে একটা দারুণ গন্ধের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ভাজা হতে একটু বেশি সময় লাগবে, তো শুকনো লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি আর 1/2 চা চামচ পাঁচফোড়ন। এগুলোকেও 30-40 সেকেন্ড সময় নাড়াচাড়া করব, যেই সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এগুলোকে ঠান্ডা করে নেব, তারপর গ্রাইন্ডারে এগুলোর একটা গুঁড়ো তৈরি করে নিতে হবে। এবার কড়াই গরম করে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সাথে দিলাম 1/2 চা চামচ পাঁচফোড়ন। ফোড়নটা ফুটে গিয়ে ভালো যখন গন্ধ বেরোবে তখন আমগুলোকে দিয়ে দেব। আমটা দিয়ে একটু নেড়ে চেড়ে সাঁতলে নেব, তারপর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, সাথে স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে আমটাকে একটু 30 সেকেন্ডের মতন নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবারে আম সেদ্ধ করা জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জল ততটাই দিতে হবে যাতে আমটা জাস্ট ডুবে যায়। সাথে দুটো কাঁচা আমের জন্য আমি মিষ্টিটা দিচ্ছি 1 মাঝারি মাপের চায়ের কাপের 1 কাপ, অর্থাৎ 135 গ্রাম। এবারে আমটাকে চিনির সাথে ভালো করে সেদ্ধ করে নেব, যতক্ষণ না আমটা ভালোভাবে নরম হয়ে যাচ্ছে। সাথে যে ভাজা মশলা তৈরি করেছিলাম সেটা এই সময়ই দিয়ে দেব 1.5 টেবিল চামচ। বেশি ভাজা মশলা দিলে কিন্তু একটা তিতকুটে ব্যাপার চলে আসবে, তাই বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতন এখানে 1.5 টেবিল চামচ আমি ভাজা মশলা দিয়ে দিলাম। ততক্ষণই জাল করব যতক্ষণ না আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আমটা সেদ্ধ হয়ে গেছে, চাটনি তৈরি। এবারই চাটনিটাকে
পরিবেশন করার জন্য আমি একটা পাত্রে ঢেলে নিলাম, কিন্তু এটাকে ঠান্ডা হলে তারপরেই পরিবেশন করা যাবে। এবার তৈরি করে নেব মাছের মাথা দিয়ে মুগের ডাল। তাই জন্য ফ্রাইং প্যানে প্রথমেই চায়ের কাপে মেপে এক কাপ মুগ ডাল আমি তৈরি করছি। ফ্রাইং প্যানে ডালটা দিয়ে দিলাম আর ডালটাকে এখন শুকনো খোলায় ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না ডাল থেকে একটা ভাজার গন্ধ ছাড়ছে। অনবরত নাড়াচাড়া করে ডালটাকে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। 2 থেকে 3 মিনিটের মধ্যেই ডালটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে ডালটাকে আমি একটা আলাদা পাত্রে ঢেলে নিলাম। ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। জল বদলে বদলে আমি 2 থেকে 3 বার ডালটাকে ধুয়ে নিয়েছি। ডালটা সেদ্ধ করার জন্য প্রেশার কুকারের মধ্যে ডাল দিয়ে দিচ্ছি, সাথে 1 কাপ জল দিয়ে দিলাম। দিলাম 1টা গোটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ। এবারে প্রেশার কুকারটাকে ঢাকনা দিয়ে আটকে দিলাম। মিডিয়াম ফ্লেমে এটাকে 2টো হুইসেল আসা পর্যন্ত সিদ্ধ করব। কাতলা মাছের মাথা নিয়েছি 1টা মাঝারি মাপের। মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কানকোগুলোকে ফেলে দিয়েছি। এবারে এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাথাটা নুন হলুদ মাখিয়ে 5 মিনিট মতন রেখে দেব। মাথাগুলো ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল আমি এখন গরম করে নিচ্ছি। তেলের ফেনা কেটে যখন তেলটা ভালো করে গরম হয়ে যাবে তখন আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এতে করে মাছটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না আর কড়াই থেকে তেলটাও ছিটে আসবে না গায়ে। এবারে আমি মাথাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাথাটাকে উল্টে পাল্টে 2 পিঠেই ভালো করে ভেজে নিতে হবে। 1-1 পিঠে 2-2.5 মিনিট করে মাথাটাকে ভেজে নিয়েছি। এখন মাথাটা ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে আলাদা করে তুলে নিচ্ছি আর ডালটাকে চেক করে নেব কীরকম সিদ্ধ হয়েছে। আমি একটু টিপে দেখানোর চেষ্টা করছি, ডালটা এখন ভীষণ গরম। ডালটা দেখতে গোটা গোটা আছে কিন্তু ভেতর থেকে একদম সিদ্ধ হয়ে গেছে। মাছের মাথা ভাজার তেলেই ডালটা রান্না করব। তাই জন্য এই তেলের মধ্যেই আমি আরও একটুখানি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখন গরম হয়ে গেছে, আমি ডালের জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, 2টো ছোটো সাইজের তেজপাতা, 1টা শুকনো লঙ্কা দিলাম এরকম ফাটিয়ে আর 1টা শুকনো লঙ্কা গোটা। ফোড়নটাকে 30 সেকেন্ড মতন ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে 1টা মাঝারি মাপের কোচানো পেঁয়াজ এরকমভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে পেঁয়াজ ছাড়লে পেঁয়াজটা একটু মজে যায় আর তুলনামূলকভাবে তাড়াতাড়ি ভাজা হয়। এখন পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে, এই সময় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাও পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ রান্নায় না থাকে। আমার আদা রসুনটা এখন ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে 1টা ছোট্ট সাইজের টমেটোকে কুচিয়ে কেটে নিয়েছি, সেটাকে রান্নায় দিয়ে দিলাম। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দেব। 1/2 চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর 1/2 চা চামচের থেকেও একটুখানি কম দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এগুলোকেও এখন তেলের সাথে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাটাকে এখন মাঝারি আঁচে ভালো করে কষিয়ে নেব, টমেটোটা যতক্ষণ না মজে যাচ্ছে আর কাঁচা মশলার গন্ধ চলে যাচ্ছে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এবারে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি ডাল। হাতার পেছন থেকে এরকমভাবে একটু করে ঘেঁটে দিলে ডালটা কিন্তু সুন্দরভাবে মিশে যাবে, দানা দানা ছাড়া ছাড়া থাকবে না, সুন্দর ডালের কনসিস্টেন্সিটা খুব সুন্দর আসবে। এভাবে মিডিয়াম ফ্লেমে ডালটাকে আমি বাকি মশলার সাথে একটুখানি কষিয়ে নেওয়ার চেষ্টা করছি। অল্প একটু কষে গেলেই আমি গরম জল দিয়ে দেব। এইরকম মুগ ডাল কিন্তু খুব পাতলা ভালো লাগে না, আবার খুব গাঢ়ও রাখবো না, মিডিয়াম একটা হবে, সেরকম ঘনত্ব বুঝে জল দিতে থাকতে হবে। আমি সেদ্ধ করা ডালের মধ্যে 1 কাপ জল দিয়েছিলাম, আমি আরও 1.5 কাপ জল, মোট 2.5 কাপ জল দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে ডালটাকে ফুটতে দেব।
ডালটায় যখন ফুট ধরে গেছে তখন মাছের মাথাগুলো হাত দিয়ে একটু করে ভেঙে নেব। ভাঙা ভাঙা মাছের মাথা ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি। ডাল থেকে একটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে, যেরকম অনুষ্ঠান বাড়ির ডাল থেকে আমরা পেয়ে থাকি। আমি ডালে সামান্য নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, মাছের মাথাও নুন দিয়ে ভেজেছি। সেই বুঝে এখন চোখের আন্দাজে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর এই ডালে কিন্তু অবশ্যই করে মিষ্টি দিতে হবে। এই ডালে আমি 2 টেবিল চামচ মতন চিনি দিয়ে দিলাম। এই ডালে একটু চিনি না পড়লে এই ডাল স্বাদ লাগে না। চিনি দিয়ে ডালটাকে ভালো করে নেড়ে দিলাম। ডালটা অলমোস্ট হয়েই এসেছে, এবারে এটাকে নামিয়ে ফেলবো। নামানোর আগে দিতে হবে শাহি গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ। ভালো করে মিশিয়ে দিচ্ছি, এতে একটা সুন্দর অ্যারোমা আসবে ডালে। আর সাথে দিচ্ছি ঘি। এইরকম ডাল থাকলে আলু ভাজা দিয়ে 1 থালা ভাত এমনিই উঠে যাবে। ডাল কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি। আমি ডালটাকে কড়াই থেকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের জামাই ষষ্ঠীর মাছের মাথা দিয়ে মুগের ডাল। এবারে রান্না করে নেব খাসির মাংস, একেবারে গোলবাড়ির কায়দায়। গোলবাড়ির কষা খাসির মাংসের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে তার ডিটেলস ভিডিওটার লিংক দিয়ে দেব। তাই এই খাসির মাংসের রেসিপিটাও আজকে ডিটেলে দেখালাম না, আপনি ডেসক্রিপশন বক্সে তার লিংক পেয়ে যাবেন। খাসির মাংসের মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এর মধ্যেও বেশ কিছু মশলা মেশানো রয়েছে। এই দইয়ের মিশ্রণটা এখন ভালো করে কষে গেছে। আর এই মশলার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে 4 ঘন্টা রাখা খাসির মাংস আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার কড়াইতেই মাংসটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে কষাতে হবে আর রান্না করতে হবে। কষতে কষতেই গোলবাড়ির মাংস একেবারে তৈরি হয়ে যাবে। কড়াইটা একটা উনুনে বসিয়ে পাশের উনুনে বাকি রান্না কিন্তু দিব্যি রান্না করা যাবে। এবার আমি পরপর কিছু মশলা দিয়ে দিচ্ছি, যাতে করে গোলবাড়ির গাঢ় একটা রং আসে। এইভাবেই রান্না হয়ে গেল গোলবাড়ির মাটন কষা। এটাকে গরম গরম পোলাওয়ের সাথে পরিবেশন করলে খাসা লাগে খেতে। জামাই ষষ্ঠীতে ইলিশ মাছ একটা আলাদাই মাত্রা এনে দেবে, তো ইলিশ মাছ কিন্তু মেনুতে রাখতেই হবে। আজকে আমি তৈরি করে নেব ইলিশের ভাপা, অলরেডি যেটা আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে। আমি জানি আপনারা সকলেই খুব সুন্দর ভাপা ইলিশ তৈরি করেন, কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটা আমি আরও একবার আপনাদের সাথে শেয়ার করে নেব। ইলিশ মাছ ভাপা করার জন্য আমি গ্রাইন্ডারে 1 চা চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম, 1 চা চামচ কালো সর্ষে। সাথে আমি ইলিশের ভাপা করার জন্য 1 চা চামচ পোস্ত দিলাম, এটা আমি দিয়ে থাকি। এতে করে আমার মনে হয় ইলিশ ভাপা অনেক বেশি সুন্দর হয় খেতে, আর পোস্তর কোনো গন্ধও টের পাওয়া যায় না। সর্ষে যেন তিতো হয়ে না যায় সামান্য একটু নুন দিয়ে নিলাম। এবারে পোস্ত সর্ষেটাকে শুকনো ভালো করে বেটে নেব। জল ছাড়া সর্ষে পোস্তকে আমি ভালো করে বেটে নিয়েছি। সর্ষে পোস্ত এখন একেবারে গুঁড়ো হয়ে গেছে। এখন এতে দিচ্ছি 2 খানা কাঁচা লঙ্কা, আর এখানে পরিমাণ মতন ইলিশ মাছ বুঝে দিতে হবে, এখানে কোড়ানো ফ্রেশ নারকেল। আমি 2 টেবিল চামচ মতন নারকেল কোড়া দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে বেটে নেব। প্রয়োজন মতন জল দিতে হবে আর বাটতে হবে। মিশ্রণটা আমি আরও একটু জল দিয়ে পাতলা করে বেটে নিয়েছি। এবারে এরকম একটা ছাঁকনি দিয়ে মিশ্রণটাকে আমি ছেঁকে নেব। এতে করে সর্ষে খেলে যাদের হজম হতে চায় না তাদের সর্ষে খাওয়াতে কোনো রকম বদহজমের সমস্যা হবে না। আর নারকেলের ছোবড়াটাও আমরা রান্নায় ব্যবহার করব না, নারকেলের শুধু দুধটাই নেব। আর এই সর্ষের খোসাগুলো বাদ দিয়ে দেব। এবারে এই সর্ষে পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। মাছের আন্দাজে স্বাদ মতন এই সময় লবণ দিয়ে দিতে হবে। আর দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবারে যে পাত্রে ভাপাবো সেই পাত্রে মাছগুলোকে নিয়ে নিলাম। আর এই মিশ্রণটা উপর থেকে ঢেলে দিচ্ছি।
এইভাবে মিশ্রণটা এই একটু মাছগুলো মাখিয়ে দিচ্ছি। ঝালের জন্য আর ফ্লেভারের জন্য আমি চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনি ঝাল বেশি চাইলে কাঁচা লঙ্কাগুলোকে ফেড়ে দিতে পারেন। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। ঢাকা দিয়ে দিলাম। এরকমভাবে ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট পর। এটাকে একদম ঢিমে আছে 20 মিনিটের জন্য ভাপিয়ে নেব। ইলিশ ভাপা তৈরি হয়ে যাবে। ওপর থেকে আরও একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলে এর গন্ধটাই একটা আলাদা মাত্রা নেবে। ইলিশ ভাপা পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে গেছে। আমি পাশাপাশি ভাতটাও চাপিয়ে দিয়েছি। এবারে তৈরি করে নিতে হবে পোলাও। বাসন্তী পোলাওয়ের জন্য প্রথমে আমি কাজু আর কিশমিশটাকে ভালো করে ঘিয়ে ভেজে নিচ্ছি। এবারে ঘি গরম করে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি আসলে আজকে ডিটেলসে বাসন্তী পোলাওয়ের রেসিপিটা শেয়ার করতে পারছি না, এতগুলো রেসিপির জন্য ভিডিওটা লেন্দি হয়ে যাবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি আমার বাসন্তী পোলাওয়ের ভিডিওটা, আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। কি করে বাসন্তী পোলাও একেবারে স্বাদে দারুণ আর ঝরঝরে তৈরি হয় আমি সেখানে ডিটেলসে বিস্তারিত বলেছি। আমি আশা করছি আমার ওই রেসিপি দেখে আপনি বাসন্তী পোলাও তৈরি করলে নিরাশ হবেন না, সবার বাহবা কুড়োবেন। বাসন্তী পোলাও এখন একদম তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য। এবারে চলে যাব সরাসরি পরিবেশনায়। এটা কেবলমাত্র জামাই ষষ্ঠী নয়, আপনার প্রিয়জনের জন্মদিনেও এরকমভাবে থালি সাজিয়ে দিতে পারেন। যে কারুর দিন স্পেশাল হয়ে যাবে আপনি এরকম রেঁধে সুন্দর করে গুছিয়ে খেতে দিলে। আপনি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে আমি আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে। করছি আমার জামাই ষষ্ঠীর আয়োজন আপনার পছন্দ হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে স্পেশাল দিনটি শেয়ার করে নেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। আপনার জামাই ষষ্ঠী খুব সুন্দর কাটুক, ভালো থাকবেন, ধন্যবাদ।